আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো তালের পাটিসাপটা পিঠা। এর আগেও আমি একটি তালের পিঠা রেসিপি শেয়ার করেছি, আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে এখানে ভিজা চালের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চিনি। আরও দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের পাল্প। আমি এখানে ফ্রেশ তালের পাল্পটা ইউজ করেছি, আপনারা এখানে ইচ্ছে করলে ফ্রোজেন তালের পাল্পটাও দিয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। দুধটাকে আমি আগে থেকেই জাল করে একটু ঘন করে নিয়ে নিয়েছি, এখন আমি সেটা দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালো করে একটি হ্যান্ড উইস দিয়ে মিক্স করে নিচ্ছি। ব্যাটারটা এরকম হবে, খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক ঘনও হবে না। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন আমি তালের যে পুরটা, যেটাকে আমরা খিসা বলি, সেটা আমি এখন তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আরও দিয়ে দিব আমি এখানে 1/2 কাপ পরিমাণ তালের পাল্প। দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। এরপর আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে আমি অনবরত নাড়তে থাকবো যেন নিচে থেকে দলা পেকে না যায়। দেখতেই পাচ্ছেন আমার খিসাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি আমি আর ঘন করব না। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি সবশেষে আরও একটু দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে এখন আমি সব কিছু আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, কেউ যদি ঘিটা না দিতে চান তাহলে না দিলেও পারেন, আমার কাছে ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম। এরপর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি চুলা চলে যাচ্ছি পিঠাটা তৈরি করার জন্য। চুলায় প্রথমে আমি একটি প্যান বসিয়ে এটাকে সামান্য পরিমাণ তেল দিয়ে মুছে নিলাম। এখন আমি এখানে পরিমাণ মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যেটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন আমি প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিলাম। এরপর আমি এটাকে ঢেকে রেখে দিব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর ফিরে আসলাম। এখন আমি খিসাটা দিয়ে দিচ্ছি। খিসাটা এভাবে দিয়ে এরপর আমি এক সাইড থেকে এটাকে ফোল্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। আমরা কম বেশি সবাই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারি। এভাবে আমি ফোল্ড করে নিলাম। এখন আমি এটাকে 10 সেকেন্ড মতো চুলায় রেখে দিব। এরপর আমি নামিয়ে নিচ্ছি। আমি আরও একটি পিঠা এভাবে তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমার তালের পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।